আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আমি নাগিব সাদিক। চলে আসলাম আরও একবার ওয়ালটন এলইডি স্মার্ট টেলিভিশনের অপেরা মিনি ব্রাউজারটি কীভাবে কাজ করে, কীভাবে ওপেন করা যায় এবং এর মাধ্যমে বিভিন্ন ধরনের অ্যাপ কীভাবে ইনস্টল করা যায় সেটি আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো ভিউয়ার্স, যেহেতু আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ওয়ালটন এলইডি স্মার্ট টেলিভিশনের অপেরা মিনি ব্রাউজার কীভাবে কাজ করে এবং অপেরা মিনি ব্রাউজারের মাধ্যমে কীভাবে বিভিন্ন ধরনের লিঙ্কে বা ওয়েব অ্যাড্রেসে ঢোকা যায় এবং অপেরা মিনি ব্রাউজারের মাধ্যমে কীভাবে বিভিন্ন ধরনের অ্যাপ ইনস্টল করা যায় সেই প্রসিডিওরগুলো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তার জন্য প্রথমে আপনার টেলিভিশনটি পাওয়ার অন করে নিতে হবে। পাওয়ার অন করলে এরকম একটা স্ক্রিন চলে আসবে, তারপর আপনার হাতে থাকা রিমোটের হোম বাটনে প্রেস করতে হবে। যেমন আমি এই টেলিভিশনের রিমোটে হোম বাটনে প্রেস করলাম, হোম বাটনে প্রেস করলে এরকম একটা স্ক্রিন চলে আসবে। ভিউয়ার্স, আমি আগেও অনেক ভিডিওতে বলেছি যে স্মার্ট টেলিভিশন অপারেটিং করতে হলে অবশ্যই আপনাকে আগে মেক শিওর করে নিতে হবে টেলিভিশনের ওয়াইফাই কানেকশন এবং ডেট অ্যান্ড টাইম ফিক্সড করা আছে কিনা। যেমন আমার এই টেলিভিশনের ডান সাইডের ঠিক উপরে কোনায় আমি খেয়াল করলে দেখতে পারতেছি যে আমার নেট কানেকশনের যে সাইনটা দেওয়া আছে সেটা ওয়াইফাই ইয়েস করা দেওয়া আছে এবং ডেট অ্যান্ড টাইম এক্স্যাক্টলি কারেক্ট আছে। সো আমি এখন যে কোনো ধরনের অনলাইন অ্যাপ বা ব্রাউজার, গুগল, অপেরা মিনি সব কিছু আমি এখন ব্রাউজ করতে পারবো। সো ভিউয়ার্স, তাহলে আমি ওই সেই অপেরা মিনিতে প্রবেশ করার জন্য এই টেলিভিশনের স্ক্রিনে বিভিন্ন ধরনের ফোল্ডার দেখা যাচ্ছে, অবশ্যই আপনাকে এখানে অ্যাপ্লিকেশন নামক যে ফোল্ডারটা আছে সেটাতে আপনাকে প্রবেশ করতে হবে অপেরা মিনি ওপেন করার জন্য। এখানে আপনার টেলিভিশনে যে কয়েক ধরনের অ্যাপ ইনস্টল করা হয় সব অ্যাপগুলো কিন্তু এই অ্যাপ্লিকেশন নামক ফোল্ডারে আপনি পাবেন। যেমন এখানে বিভিন্ন ধরনের অ্যাপ আছে, যেমন আমি যেহেতু আজকে অপেরা মিনি নিয়ে কাজ করবো সেক্ষেত্রে অবশ্যই অপেরা মিনি সিলেক্ট করে রিমোটের এন্টার বা ওকে বাটনে ক্লিক করতে হবে। যেমন আমি অপেরা মিনি সিলেক্ট করে ওকে প্রেস করলাম, ওপেন হচ্ছে। এইখানে কিন্তু একটা লেখা চলে আসছে, যেমন ওয়েলকাম টু অপেরা, বাই ইউজিং দ্য অ্যাপ্লিকেশন ইউ এগ্রি টু দ্য এন্ড ইউজার লাইসেন্স এগ্রিমেন্ট অফ দ্য প্রাইভেসি স্টেটমেন্ট। নিচে কিন্তু দেওয়া আছে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ, এটা অবশ্যই অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ ক্লিক করতে হবে, নতুবা আপনি ভেতরে প্রবেশ করতে পারবেন না। এর জন্য অবশ্যই রিমোটের ডাউন, আপস অ্যান্ড ডাউন যে জয়স্টিক বাটন দেওয়া আছে সেটা ডাউনে ক্লিক করতে হবে। ডাউনে ক্লিক করে এরকম সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করে রিমোটের ওকে বা এন্টার বাটনে প্রেস করতে হবে। প্রেস করে সাথে সাথেই অপেরা মিনির ভিতরে যে কয়েক ধরনের ব্রাউজার বা অ্যাপ দেওয়া আছে এগুলো সাথে সাথে শো করবে। যেমন এখানে দেওয়া আছে ফেসবুক, গুগল, ইনস্টাগ্রাম, গেমস, টিন্ডার, ফুটবল, বিবিসি নিউজ, দারাস, প্রথম আলো, লাইভ স্কোর, জিমেল, বিভিন্ন ধরনের এখানে ব্রাউজার দেওয়া আছে। আপনি এখানে যেটা আপনার নিড বা প্রয়োজন, নিডি মনে করেন সেটাতে আপনি ব্রাউজ করতে পারবেন বা দেখতে পারেন। যদি আপনি ফেসবুক ইউজ করতে চান তাহলে ফেসবুকে ঢুকতে পারেন, গুগলে ঢুকতে পারেন, ইনস্টাগ্রামে ঢুকতে পারেন। অর্থাৎ অপেরা মিনি হচ্ছে আপনার একটি ব্রাউজার, এই ব্রাউজারের মাধ্যমে আপনি অন্যান্য যে কোনো ধরনের ওয়েব পেজ বা লিঙ্কে আপনি ঢুকতে পারবেন। সো ভিউয়ার্স, এই পেজটি আসার পরে আপনি রিমোট দিয়ে কীভাবে এই ব্রাউজার বা অ্যাপগুলো সিলেক্ট করে আপনি প্রেস করবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। এইগুলো সিলেক্ট করে অবশ্যই রিমোটের এন্টার বাটনে প্রেস করতে হবে। এখন সিলেক্ট করার জন্য অবশ্যই একটা মাউস পয়েন্টার দরকার, সেই মাউস পয়েন্টারটা আপনার হাতে যে রিমোটটা আছে এখানে আছে। এখানে যে রিমোটের নিচে ঠিক নিচে F1 একটি বাটন দেওয়া আছে, এটাতে প্রেস করলেই আপনি পয়েন্টারটি টেলিভিশনের স্ক্রিনে শো করবে। যেমন এই যে আমি F1 বাটনে ক্লিক করলাম রিমোটের, সাথে সাথে কিন্তু একটি মাউস পয়েন্টার চলে এসেছে। এখন আপনি যেটা ব্রাউজ করতে চান, যেমন আমি গুগলে ঢুকছি, সো গুগলে সিলেক্ট করে মাউস পয়েন্টারটা গুগলের উপর রেখে রিমোটের এন্টার বা ওকে বাটনে প্রেস করলেই গুগলে সরাসরি প্রবেশ করবে। যেমন এই যে গুগলের হোম স্ক্রিন চলে আসছে, সার্চ অপশনটাও চলে আসছে। এখানে আরেকটি জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, যেমন যদি টেলিভিশনে গুগল বা জিমেল অ্যাকাউন্ট দ্বারা সাইন ইন করা না থাকে তাহলে কিন্তু কোনো ধরনের অ্যাপ আপনি ইনস্টল করতে পারবেন না। অ্যাপ ইনস্টল করার পূর্বে অবশ্যই আপনাকে গুগল অ্যাকাউন্ট দ্বারা সাইন ইন করে নিতে হবে। যেমন আমি আগেই আমার একটি জিমেল অ্যাকাউন্ট দ্বারা এখানে আমি সাইন ইন করে নিয়েছি। এখানে আপনি চাইলে পরবর্তীতেও কোনো অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। যেমন এইখানে কিন্তু দেওয়া আছে অ্যাড অ্যাকাউন্ট, যেমন এখানে দেওয়া আছে অ্যাড অ্যাকাউন্ট। আপনি চাইলে অন্য একটি অ্যাকাউন্ট এখানে প্রপার আইডি এবং পাসওয়ার্ড অ্যাড করে এখানে আপনি ইউজ করতে পারেন, অথবা আপনি যদি চান যে এটা আমি চালাবো না বা এটা আমি সাইন আউট করে দেবো সেটাও আপনি করতে পারেন। এখানে সাইন আউট অপশন আছে, সাইন আউট অপশন করে নতুন একটি জিমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি সাইন ইন করে সেটা ইউজ করেও
অ্যাপ ইনস্টল করতে পারবেন। এখন আমি চলে যাই গুগলের সার্চ অপশনে। সার্চ অপশনের মাউস পয়েন্টারটা রেখে রিমোটের এন্টার বা ওকে বাটনে প্রেস করার সাথে সাথে এরকম কিপ্যাড চলে আসবে। এখানে আপনি প্রয়োজনীয় যে যেটা দেখতে চান বা ইনস্টল করতে চান সেটা নাম এখানে টাইপ করে সার্চ বা গো বাটনে প্রেস করলে সাথে সাথে ওই জিনিসটা চলে আসবে। যেমন আমি এখানে দেখাচ্ছি একটি অ্যাপ ইনস্টল করে, যেমন আমি অ্যাপিকে পিওর নামে একটি অ্যাপ আছে সেটি ইনস্টল করতে চাচ্ছি, অবশ্যই সেই অ্যাপটির নাম লিখতে হবে। যেমন রিলেটেড নাম চলে আসছে। এখন আপনি রিমোটের রিকল বাটন চাপতে পারেন যদি পুরো নামটি না লিখতে চান। যেহেতু নিচে আমার সাজেশন চলে আসছে, আমি রিমোটের রিকল বাটনে ক্লিক করলাম, কিপ্যাডটা চলে গেল। এখন এখানে যদি আপনার রিলেটিভ যে সাজেশনগুলো চলে আসছে এগুলোর ভিতরে যদি আপনি যেটা সার্চ দিতে চাচ্ছেন সেটা যদি আসে, তাহলে আপনি এরকম সিলেক্ট করে ক্লিক করলেই হবে, পুরোটা না লিখলেও চলবে। যেমন এপিকে পিওর অ্যাপ আমি এটাই কিন্তু ইনস্টল করতে যাচ্ছি, সো এটা লিখে আপনি রিমোটের ওকে বাটনে প্রেস করার সাথে সাথে এরকম চলে আসবে। যেমন এপিকে পিওর, এপিকে ডাউনলোড, অ্যান্ড্রয়েড ওয়ার ফোনস ট্যাবলেটস টিভি এপিকে .com, অর্থাৎ এই অ্যাপিকে যে প্রথম যে লিঙ্কটা চলে আসছে এটা আপনি অ্যান্ড্রয়েড একটা অ্যাপ, এটা আপনি ফোনে ট্যাবলেট অথবা টেলিভিশনও ইউজ করতে পারবেন। সো আমি এটাতে মাউস পয়েন্টার সিলেক্ট করে ক্লিক করতেছি, দেখা যাক কী হয়। যেমন ওইটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু ডাউনলোড অপশনটা চলে আসছে। ডাউনলোড অপশনের চলে আসার সাথে সাথে এখানে প্রথম যে জিনিসটা খেয়াল করবেন, এখানে কিন্তু ডাউনলোড সাইজটাও দেওয়া আছে। যেমন এপিকে পিওর অ্যাপ এটার সাইজটা হচ্ছে 14.3 মেগাবাইট। এখন যদি আমি ডাউনলোডে ক্লিক করি, যেমন মাউস পয়েন্টারটা আমি ডাউনলোডে রাখলাম এবং প্রেস করলাম, ডাউনলোড কিন্তু প্রসেসিং শুরু হয়ে গিয়েছে। যেমন নিচে চলে আসছে, এটা আপনি ডাউনলোড অপশনটায় মাউস পয়েন্টার রেখে সিলেক্ট করলেই ডাউনলোডিং শুরু হয়ে যাবে। যেমন আপনি এই অ্যাপটা ডাউনলোড করতেছেন সেটা কতটুকু প্রোগ্রেস হয়েছে সেটা যদি আপনি দেখতে চান, তাহলে ঠিক বাম পাশের এই কোণায় এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে বিভিন্ন ধরনের অপশন চলে আসবে, অবশ্যই আপনাকে ডাউনলোডে ক্লিক করতে হবে। যেমন আমি ডাউনলোডে ক্লিক করে দেখতে পারতেছি যে কতটুকু প্রোগ্রেস হয়েছে, অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, নিচেও নোটিফিকেশন চলে আসছে। এখন যে কাজটা করতে হবে, যে অ্যাপটা আপনি ইনস্টল করলেন অপেরা মিনি ব্রাউজারের মাধ্যমে গুগলে প্রবেশ করে অ্যাপিকে পিওর টাইপ করে তারপরে ওই অ্যাপটা আমি ইনস্টল করলাম, এই ইনস্টল অ্যাপটা এখন আমি ওকে করার জন্য, রান করার জন্য মাউস পয়েন্টারটা তার উপর রেখে আমি ওকে বাটনে প্রেস করলাম, সাথে সাথে ইনস্টল অথবা ক্যান্সেল দেখেন ডান পাশে ঠিক কোণায় নিচে সাইন চলে আসছে। এখন যদি আপনি ইনস্টল করতে চান তাহলে অবশ্যই ইনস্টলে ক্লিক করতে হবে। যেমন আমি ইনস্টলে ক্লিক করলাম, কয়েক সেকেন্ড সময় অপেক্ষা করতে হবে ইনস্টলিং হওয়ার জন্য আপনার টেলিভিশনে এই অ্যাপটি। ইনস্টলিং হচ্ছে, অপেরা মিনি মূলত একটি ব্রাউজার যেটার মাধ্যমে আপনি গুগলে প্রবেশ করে সমস্ত কিছু সার্চ করতে পারবেন, ইনস্টল করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, এবং আমি সেটাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। এখান দেখেন চলে আসছে। যদি আপনি ডিরেক্টলি এখান থেকে ওপেন করতে চান তাও পারবেন, আর যদি বলেন না যে আমি ডান করবো পরবর্তীতে ফোল্ডারে প্রবেশ করে আমি এটা ওপেন করবো তাও পারবেন। যেমন আমি এখানে ডান দিয়ে দিলাম। এখন আমি কিন্তু সর্বপ্রথম দেখিয়েছিলাম যে টেলিভিশন অন করার পর রিমোটের হোম বাটন প্রেস করার পর অ্যাপ্লিকেশন নামক একটা ফোল্ডার আছে, এই অ্যাপ্লিকেশনে যে অ্যাপসগুলো আপনি ইনস্টল করবেন সেই অ্যাপগুলোর সাথে সাথে এই অ্যাপ্লিকেশন নামক ফোল্ডারে চলে আসবে। দেখেন আমি কিন্তু অপেরা মিনিতে ঢুকে গুগলে প্রবেশ করে অ্যাপিকে পিওর নামক একটা অ্যাপ ইনস্টল করার জন্য ট্রাই করেছিলাম এবং সেটি ইনস্টল হয়েছে। ইনস্টল হওয়ার সাথে সাথে অটোমেটিকলি কিন্তু এই অ্যাপ্লিকেশন নামক ফোল্ডারে চলে আসে। যেমন আমি অ্যাপ্লিকেশন ঢুকলাম, অ্যাপ্লিকেশনে ঢুকে দেখুন অ্যাপিকে পিওর এই অ্যাপটা কিন্তু আমি একটু আগে ইনস্টল করলাম, প্রেস করলাম রান করার জন্য, একটু সময় ওয়েট করতে হবে, অ্যালাউ।
চলে আসছে। এখানে বিভিন্ন ইয়ে দেওয়া আছে, যেমন এখান থেকে আপনি বিভিন্ন ধরনের অ্যাপ ইনস্টল করতে পারবেন, গেমিং অ্যাপস বা অনলাইন অ্যাপস, বিভিন্ন ধরনের অ্যাপ এখানে দেওয়া আছে। আপনি এখানে চাইলে অনেক কিছুই ইনস্টল করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, দেখলেন অল্প কিছু সময় মেনটেন করে কিন্তু আমি ওয়ালটন এলইডি স্মার্ট টেলিভিশনের অপেরা মিনি ব্রাউজারটি ইউজ করে গুগলের মাধ্যমে বিভিন্ন ধরনের অ্যাপস ইনস্টল করা যায়, এবং আমি একটি এপিকিউপিওর নামক অ্যাপটি ইনস্টল করে এবং সেটি রান করে আপনাদেরকে দেখালাম। আপনারও ইচ্ছা করলে এই ওয়ালটন এলইডি স্মার্ট টেলিভিশনে অপেরা মিনি ব্রাউজারটি ইউজ করে বিভিন্ন ধরনের ফটো, ভিডিও এবং বিভিন্ন ধরনের অ্যাপ ইনস্টল করতে পারবেন এবং সেটা উপভোগ করতে পারবেন। সো ভিউয়ার্স, আজকে তাহলে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।